দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হিসেবে কাজ শুরু করতে নগদ ডিজিটাল ব্যাংক লিমিটেডকে অনুমোদন কপি হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর মিশুকের হাতে ডিজিটাল ব্যাংকের অনুমোদনের কপি বা লেটার অফ ইন্টেন্ট হস্তান্তর করেন। এ সময় তানভীর মিশুক বলেন, সব ধরনের আনুষ্ঠানিকতা এবং প্রস্তুতি শেষে দ্রুতই নগদ ডিজিটাল ব্যাংকের সেবা কার্যক্রম চালু করা হবে।